ময়মনসিংহ বিভাগ এটি বাংলাদেশের একটি নতুন বিভাগ আঠারোশো উনত্রিশ সাল থেকে দু সাল পর্যন্ত ময়মনসিংহ ঢাকা বিভাগের অধীনে ছিল দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি এটি প্রথমে ঘোষিত হয় এবং এটি মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন দু হাজার পনেরো সালের তেরো সেপ্টেম্বর এটি মূলত বিভাগ হিসাবে কার্যকর হয় অর্থাৎ দু হাজার পনেরো সালের চোদ্দো সেপ্টেম্বর বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হয় আয়তন দশ হাজার ছয়শো আটষট্টি কিলোমিটার এটা ময়মনসিংহের আয়তন বলা যায় বিভাগের আয়তন আর ময়মনসিংহ বিভাগ চারটি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই দুটি জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে আসতে রাজি হয়নি ওগুলো ঢাকা বিভাগের মধ্যে রয়ে গেছে ময়মনসিংহ বিভাগের মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে অনেকগুলো তাদের মধ্যে বাকিবি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুবই উল্লেখযোগ্য এছাড়া রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটি সালে রয়েছে কলেজ হিসাবে রয়েছে মমৃত সিংহ জেলায় বা বিভাগের আনন্দমোহন কলেজ এছাড়াও নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে যেরকম বঙ্গমাতা শেখ ফজিলাতা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা শেখ ফজিলাতা মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুর বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর নেত্রকোনা মেডিকেল কলেজ নেত্রকোনা কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ বাংলাদেশ ময়মনসিংহ স্থলবন্দর রয়েছে স্থলবন্দর করৈতলি স্থলবন্দর হালুয়াঘাট মমসিংহ গোবরাকুড়া স্থলবন্দর হালুয়াঘাট মমসিংহ ধানুয়া কামালপুর স্থলবন্দর মমনসিংহ নাকুগাঁও স্থলবন্দর পাড়ি বাড়ি শেরপুর এগুলো স্থলবন্দর উল্লেখযোগ্য বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ময়ূনসিংহ রয়েছে এবং জাতীয় মহাসড়ক রয়েছে ঢাকা ময়ূরসিংহ মহাসড়ক মহাসড়কের মধ্যে রয়েছে ঢাকা থেকে ময়নসিংহ জয়দেবপুর জামালপুর মহাসড়ক রয়েছে ময়নসিংহ টাঙ্গাইল মহাসড়ক রয়েছে নৌযোগাযোগ বাদঘাট দেওয়ানগঞ্জ জামালপুর জগন্নাইগঞ্জ ঘাট সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ নৌবন্দর ময়মনসিংহ এটা প্রস্তাবিত রয়েছে রেল জংশন রয়েছে ময়মনসিংহ রেল জংশন স্টেশন ময়মনসিংহ জামালপুরেও রয়েছে মমসিংহ বিভাগ নতুন এবং এটি উন্নত হবে এখানে যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেজন্য এটি এমনিতেই খুবই বিখ্যাত একটি এলাকা খুবই পরিচিত মমসিংহ বিভাগ নিয়ে যা বলা হলো এটা মূলত সংক্ষিপ্ত আকারে এ থেকে যা বোঝা যাবে বা বোঝা গেল এতে অনেক উপকার পাওয়া সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন